নদিয়ার মায়াপুরে স্বাস্থ্যবিধি মেনে নিয়মমাফিক রথের রশিতে পড়ল টান। এবারে করোনা পরিস্থিতির জন্য নিয়ম রক্ষার রথ অনুষ্ঠিত হল তীর্থনগরী মায়াপুর ইস্কনে। বহিরাগর্থ দর্শনার্থী ছাড়াই শুধুমাত্র মায়াপুর ইস্কনের অল্প সংখ্যক ভক্তদের নিয়ে পালিত হল ইস্কনের রথ। অন্যান্যবার তিনটি পৃথক রথে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে মহা সমারোহে রথ উৎসব পালন করা হতো। করোনার তৃতীয় ঢেউ যাতে কোনো মতেই মন্দির নগরীকে স্পর্শ করতে না পারে সেই কারণেই রথযাত্রায় কাটছাট করা হয়েছে। বহিরাগতদের বিকেল 4টে পর্যন্ত মন্দির চত্বরে ঢোকার উপর বিধিনিষেধ রয়েছে। এবারে সকাল সকাল মন্দির নগরী মায়াপুরে প্রথম জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়ল ইস্কন মায়াপুরে। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।